أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما السلام عليكم ورحمة الله وبركاته আজকে আমাদের ষষ্ঠ ক্লাসের নির্ধারিত বিষয় হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে ইসিমের একটা পার্ট। আমরা জানি আরবি ভাষায় শব্দ বা পদ তিন প্রকার, ইসিম, ফায়েল এবং হার্ফ। এবং ইসিমের আওতায় ইংরেজি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ইন্টারজেকশন। আমরা বিগত ক্লাসে পড়েছি প্রোনাউন, পার্সন প্রোনাউন। আমরা জানি প্রোনাউন মেইনলি থ্রি টাইপের। প্রথম হচ্ছে ফার্স্ট পার্সন প্রোনাউন, দুই নম্বর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং তিন নম্বর হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আজকে আমরা পড়ব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কাকে বলে? Words that are used to point at something are known as demonstrative pronoun. আমরা কোনো কিছুকে নির্দিষ্ট করার জন্য এই demonstrative pronoun ব্যবহার করি। Demonstration নাম থেকেই বোঝা যাচ্ছে যে demonstrative pronoun। Example হচ্ছে যে this is a book, এই হয় একটি বই। আমরা কোনো একটা বইকে যখন নির্দিষ্ট করি তখন বলি এই হচ্ছে আমার বই বা এইটি একটি বই। দিস ইজ এ বুক, দ্যাট ইজ এ বুক, দিস দ্যাট হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের উদাহরণ। আরবিতে এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনকে বলে ইসমু ইশারা। ইসমু ইশারা বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন টু টাইপ। একটা হচ্ছে নিয়ার ডিস্টেন্স, দ্য প্রোনাউন হুইচ রেফার্স টু দ্য নিয়ার অবজেক্ট, লাইক হাজা হাজি। কোনো একটা জিনিসকে যদি আমরা কাছের কোনো জিনিসকে আমরা নির্দিষ্ট করি তাহলে একে বলে নিয়ার ডিস্টেন্স ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আরবিতে এটাকে বলা হয় ইসমু ইশারা কারিব। আমরা বলি যে কারিব, আমরা আমাদের ভাষায় করিব আত্মীয়, এই করিব মানে নিয়ার। ইসমু ইশারা কারিব আর ইসমু ইশারা বাইদ, যখন আমরা দূরবর্তী কোনো জিনিসকে পয়েন্ট করি দ্যাট বলে আমরা সম্বোধন করি। দি প্রোনাউন হুইচ ইজ রেফার্স টু ডিস্টেন্স অবজেক্ট, লাইক লালিকা তিলকা। এই দ্যাট ডিস্টেন্স অবজেক্টকে যখন আমরা নির্দিষ্ট করি তখন একে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ফার, ফার। ইসমু ইশারা All the demonstrative pronoun are definite noun, isim. আমরা জানি প্রতিটি ইসিমের চারটা প্রপার্টিজ। যেহেতু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন একটি ইসিম, সুতরাং তারও চারটা প্রপার্টিজ আছে। সেই প্রপার্টিজ কি? স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার এবং টাইপ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের স্ট্যাটাস হচ্ছে যেখানেই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সেন্টেন্সের বসুক না কেন, এদের স্ট্যাটাসের কোনো পরিবর্তন হয় না। এই হাজা, হাজিহি, হা উলাই, এদের স্ট্যাটাসের পরিবর্তন হয় না। মানে হচ্ছে যে তাদের হারাকা এন্ডিং যে সাউন্ড, এই এন্ডিং সাউন্ডের কোনো পরিবর্তন হয় না, তারা একই অবস্থায় থাকে। একে বলে মাবনিউন। সমস্ত ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো যেহেতু এরা তারা ইসিম, এই জন্য তারা হয় এক বচন হবে, নতুবা দ্বিবচন হবে, নতুবা বহু বচন হবে। জেন্ডার হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো মাস্কুলিন হবে নতুবা ফেমিনিন হবে। আর টাইপ হচ্ছে অল দি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর ডেফিনিট। তাহলে আমরা দেখলাম যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের চারটা প্রপার্টিজ। উদাহরণ হচ্ছে যেমন আমরা বলি হাজা রাজুলুন, দিস ইজ এ ম্যান, লালিকা কিতাবুন,
It is a book. Zalika siratun. That is a way. Pa ei hocche ekti rasta. এখন হচ্ছে আমরা কমন ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন যেগুলো আমরা সাধারণত কোরআনে আমরা পেয়ে থাকি আমরা সেই কমন ডেমোনস্ট্রেটিভ প্রোনাউনগুলো পড়ব ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন নিয়ার দিস দিস হচ্ছে হাযা হাযিহি হাউলাই হাযা দিস এটা হচ্ছে সিঙ্গুলার এবং near singular male this ortho hocche haza hazihi singular female this ar plural hocche male ebong female dutake male female address korar jonno jokhon plural byaborito hoy tokhon hoy haulai haulai এই তিনটাই হচ্ছে আমাদের কমন মনে রাখতে হবে হাযা হাযিহি হাউলাই আর ইসমু ইশারা বাইত মানে দ্যাট দ্যাট হচ্ছে লালিকা ফেমিনিন হচ্ছে তিলকা ফেমিনিন সিঙ্গুলার হচ্ছে তিলকা মেল সিঙ্গুলার হচ্ছে লালিকা আর প্লুরাল হচ্ছে মেল ফিমেল দুইটাই প্লুরাল হচ্ছে উলাইকা এই ছয়টা ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন আমরা মুখস্থ করব এছাড়াও ডেমোনস্ট্রেটিভ প্রোনাউনের ডুয়াল ফর্ম আছে ডুয়াল ফর্মের যেহেতু ইউজ খুবই কম এই জন্য আমরা এগুলো পরবর্তীতে মুখস্থ করব যেমন হাযা হাযিহি হাযানি হাযাইনি হাতানি হাতাইনি এবং জালিকা তিলকা জানিকা তানিকা এই ডুয়েল ফর্ম আমরা আপাতত মুখস্থ করব না পরবর্তীতে আমরা মুখস্থ করব ইনশাল্লাহ তাহলে আমরা এই ছয়টি ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন আমাদের মনে রাখতে হবে ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন তারিফ মানে নিয়ার হচ্ছে দিস আমাদের মনে রাখার জন্য আমার যেটা মনে হয় যে আমরা প্রতিটা জিনিসই মনে রাখার একটা ক্লু খুঁজি এই যে হাযা হাযিহি হাউলাই মনে রাখার জন্য এই তিনটারই আগে হা আছে হাযা হাযিহি হাউলাই তাহলে আমরা এভাবে মুখস্থ করতে পারি যে হা দিয়ে শুরু হচ্ছে নিয়ার দিস হাযা হাযিহি হাউলাই আর দ্যাট হচ্ছে কা দিয়া শেষ লালিকা তিলকা উলাইকা এখানেও কা দিয়ে শেষ কা দিয়ে শেষ কা দিয়ে শেষ তাহলে যখন কোনো ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন আমাদের কনফিউশন হবে মনে থাকে না আমরা এই কথাটা মনে রাখবো হা দিয়ে শুরু হয় দিস আর কা দিয়ে শেষ হয় দ্যাট হাযা হাযিহি হাউলাই জালিকা তিলকা উলাইকা এখন আমরা দেখব যে এই ডেমোনস্ট্রেটিভ প্রোনাউনের ইউজ কিভাবে সেন্টেন্সে ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন ইউজ হয় রুল অফ ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন ইন এ সেন্টেন্স আমরা যখন কোনো জিনিসকে বলি যে দিস ইজ এ টিচার হাযা মুদাররিসুন সিঙ্গুলার মুদাররিসুন ইউজ হয় হাযা সিঙ্গুলার সিঙ্গুলার মাসকুলিন ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন যখন আমাদেরকে বলতে হয় মুদাররিসাতুন দিস ইজ এ ফিমেল টিচার তখন আমরা বলি হাযিহি মুদাররিসাতুন মুদাররিসাতুন এখানে হাযিহি হচ্ছে ফেমিনিন কেন ফেমিনিন যেহেতু মুদাররিসাতুন ও ফেমিনিন এই ফেমিনিন মুদাররিসাতুনকে অ্যাড্রেস করার জন্য ফেমিনিন ডেমোনস্ট্রেটিভ প্রোনাউনের ইউজ আর আমরা জানি যে সিঙ্গুলার এবং প্লুরাল সিঙ্গুলার ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন এবং
male, female, dutai hoche plural eki. Haulai masculine er khetre o byaborito hobe plural, feminine plural er khetre o byaborito hobe haulai. Tahole sentence kibhabe gotito hobe? Haulai mudarrisuna. Jokhon feminine hobe haulai mudarrisatun. এখানে আমরা একটা জিনিস বলে রাখি যে সেন্টেন্সের আমরা জানি দুইটা পার্ট নমিনাল সেন্টেন্সের একটা হচ্ছে মুবতাদা আর আরেকটা হচ্ছে খবর এখানে মুবতাদা হচ্ছে হাজা আর মুদাররিসুন হচ্ছে খবর আমরা ডিটেইলস পরে পড়ব ইনশাআল্লাহ শুধু এই হাজা রিলেটেড এইজন্য আমরা বলতেছি যে এই মুবতাদাটা যে সেন্টেন্সে ব্যবহৃত হবে সেই সেন্টেন্সের মুবতাদা নাম্বার এবং জেন্ডারে সেম হবে এখানে দেখেন হাজা মুদাররিসুন হচ্ছে এই টিচার মুদাররিসুন মাসকুলিন যার জন্য হাজা মাসকুলিন এখানে মুদাররিসুনা প্লুরাল এবং এই প্লুরালের কারণে যে ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন এটা হাজা ব্যবহৃত হয় না ব্যবহৃত হয়েছে হাউলাই এর মানে হচ্ছে নাম্বার এবং জেন্ডার এই দুইটো বিষয়ে কোনো নমিনাল সেন্টেন্সের নাম্বার এবং জেন্ডার সেম হবে এখন আমরা দেখি জালিকা জালিকা হচ্ছে দ্যাট জালিকা সিঙ্গুলার মাসকুলিন তাহলে সিঙ্গুলার ফেমিনিন কি হবে তিলকা জালিকা তিলকা জালিকা তোয়ালিবুন দ্যাট ইজ এ স্টুডেন্ট আর ফেমিনিনের ক্ষেত্রে তিলকা তোয়ালিবাতুন তোয়ালিবাতুন যেহেতু তোয়ালিবাতুন একজন ফিমেল স্টুডেন্ট এই ফিমেল স্টুডেন্টকে অ্যাড্রেস করার জন্য যে ডেমোনস্ট্রেটিভ প্রোনাউনটা ব্যবহৃত হবে সেটা হবে ফেমিনিন সিঙ্গুলার ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন আমাদের মনে রাখার জন্য শেষে লালিকা তিলকা উলাইকা উলাইকা ফেমিনিন প্লুরাল হচ্ছে তুল্লাবুন উলাইকা তুল্লাবুন আর উলাইকা ত্বালিবাতুন আমরা জানি যে ফেমিনিন কোনো ওয়ার্ড যখন প্লুরাল হয় তখন একটা আলিফ এবং তার উপরে পেশ অথবা তার উপরে তোয়ালিবাতুন অথবা তোয়ালিবাতিন উলাইকা তোয়ালিবা তোয়ালিবাতুন উলাইকা তোয়ালিবাতুন আর উলাইকা তুল্লাবুন এই হচ্ছে ডেমোনস্ট্রেটিভ প্রোনাউনের মেইন ছয়টি শব্দ এগুলো আমাদেরকে মনে রাখতে হবে এবং আমরা কোরআন পড়ার সময় এই শব্দগুলোর প্রয়োগ আমরা দেখব তাহলে কি দাঁড়ালো demonstrative pronoun near these অর্থ হচ্ছে হাজা হাজিহি হাউলাই আর দ্যাট সিঙ্গুলার মাসকুলিন হচ্ছে জালিকা তিলকা উলাইকা এখন আমরা এই হাজা demonstrative pronoun এর সাথে রিলেটেড আরো তিনটা শব্দ আমরা আজকে একটু অবহিত হব আমরা যখন কোনো জিনিস প্রশ্ন করতে হয় তখন আমরা এই তিনটা শব্দ ব্যবহার করি একটা হচ্ছে মা একটা হচ্ছে মান আর একটা হচ্ছে আ যেমন আমাদেরকে যদি বলতে হয় হোয়াট ইজ দিস তাহলে আমরা এই মা শব্দটা হোয়াট অর্থে ব্যবহৃত করি মা হাজা উত্তর কি হবে হাজা মসজিদুন হাজা মসজিদ দিস ইজ এ মসজিদ আর যখন এই কোন ব্যক্তিকে যখন সম্বোধন করা হয় তখন ব্যবহার করা হয় মান যেমন মান হাজা হু ইজ দিস আনসার হবে দিস ইজ এ বয় হাজা ওয়ালাদুন তাহলে
আমরা পরে আরো ডিটেইলস পড়ব মা এবং মান। মা এবং মান ব্যবহৃত হয় প্রশ্ন করার জন্য, হোয়াট, আস্কিং কোয়েশ্চন, এগুলোকে বলে ইন্টারোগেটিভ পার্টিকল। ইন্টারোগেটিভ পার্টিকল কি কি? মা, মান। মা ব্যবহৃত হয় বস্তুর ক্ষেত্রে আর মান ব্যবহৃত হয় ব্যক্তির ক্ষেত্রে। যেমন মা হাজা, হোয়াট ইজ দিস? হাজা বাবুন, দিস ইজ এ ডোর, হাজা মসজিদুন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি কোনো প্রশ্ন করতে হয় যে ইজ দিস এ ডোর, তাহলে আমরা বলবো আ হাজা বাবুন। ইজ দিস এ মসজিদ? আ হাজা মসজিদুন। এই আ হাজা, ইজ দিস এ ডোর, ইজ দিস এ মসজিদ, এর উত্তরের জন্য আমরা বলি ইয়েস। ইয়েস হচ্ছে নাম আর ন হচ্ছে লা। তাহলে উত্তরটা কি হবে? আ হাজা বাবুন নাম, হাজা বাবুন। আ হাজা মসজিদুন লা, হাজা বাইতুন। যখন কোনো ইন্টারোগেটিভ পার্টিকল আস্কিং কোয়েশ্চনের আনসার হয় ইয়েস, তখন ব্যবহৃত হয় নাম, আর যখন আনসার হয় নো, তখন ব্যবহৃত হয় লা। আমরা এই বিষয়গুলো পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত করব। আজকে আমরা শুধু ডেমোস্ট্রেটিভ প্রোনাউনের সাথে রিলেটেড প্রশ্ন এবং তার উত্তর আমরা দেখলাম। এই তিনটা শব্দের সাথে রিলেটেড তিনটা প্রশ্ন, আমরা যখন এই দুনিয়া থেকে চলে যাব, বলা হয় যে কবরে যে প্রথম তিনটা প্রশ্ন করা হবে, সেই তিনটা প্রশ্ন হচ্ছে মার রাব্বুকা, হু ইজ ইয়র লর্ড। এখানে মান ব্যবহৃত হয়েছে, মার রাব্বুকা, হু ইজ ইয়র লর্ড। উত্তরটা কি হবে? রাব্বি আল্লাহ, রাব্বি আল্লাহ। মা দিনুকা, হোয়াট ইজ ইয়র রিলিজিয়ন। এখানে দেখেন মান ব্যবহৃত হয়েছে হোয়াট, আর এখানে মা দিনুকা, হোয়াট ইজ ইয়র রিলিজিয়ন। রিলিজিয়ন হচ্ছে একটা বস্তু, এই জন্য ব্যবহৃত হয়েছে মা। মা দিনুকা, দিন আল ইসলাম, মাই রিলিজিয়ন ইজ ইসলাম, দিন আল ইসলাম, মাই রিলিজিয়ন ইজ ইসলাম। মান নাবিউকা, নবী মুহাম্মাদুন, আমার প্রফেট নবী মুহাম্মাদুন, মাই প্রফেট ইজ মুহাম্মদ। এই তিনটা প্রশ্ন কার সাথে রিলেটেড? এই ইন্টারোগেটিভ পার্টিকল মান, মা, মান। পরবর্তীতে আমরা ইনশাল্লাহ আরো ডিটেইলস পড়ব। এখন আমরা এই ডেমোনস্ট্রেটিভ প্রোনাউনের একটু কোরআনের উদাহরণ আমরা দেখি। ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদূহু হাযা সিরাতুম মুস্তাকিম। এই যে হাযা, ইহা, ইহা হচ্ছে সিরাত, সিরাত মানে পথ, মুস্তাকিম এটা হচ্ছে সরল পথ। এই হাযা ব্যবহৃত হয়েছে ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন, কোনটা সরল পথ? ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, রাব্বি, আমরা অ্যাটাচ প্রোনাউন পড়েছিলাম, রাব্বি আমার রব, নিশ্চয় আল্লাহ আমার রব। ওয়া এবং রাব্বুকুম, ওয়া রাব্বুকুম তোমাদের রব, ফা'বুদূহু অতঃপর তোমরা তার এবাদত করো। হু অ্যাটাচ প্রোনাউন, এখানে হু অ্যাটাচ প্রোনাউন, কুম অ্যাটাচ প্রোনাউন, ইয়া, ই অ্যাটাচ প্রোনাউন, আমরা ইতিমধ্যে অ্যাটাচ প্রোনাউন পড়েছি। এই যে অ্যাটাচ প্রোনাউন, এই রাব্বি, এখানে রবের সাথে অ্যাটাচ প্রোনাউন, ওয়া রাব্বুর সাথে অ্যাটাচ প্রোনাউন, ফা'বুদূহু,
এই হু হচ্ছে হুয়া ইহা ইহা আর এবাদত কর ইহা মানে নিশ্চয় আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব অতএব তোমরা তার এখানে তার মানে তাহার আল্লাহর ইবাদত করো হাযিহি হাযা সিরাতুম মুস্তাকিম এটা হচ্ছে সরল পথ ওয়া ক্বালা হাযা ইয়াউমুন হাসিব তিনি বলেছিলেন হাযা ইহা ইয়াউম মানে দিন হাসিব অত্যন্ত কঠিন distressful din wa hadha zikrun mubarakun anzalnahu wa hadha zikrun mubarakun iha hocche mubarak barkatmoy zikir mane upodesh iha hocche barkatmoy zikir anzalnahu আনজালনা মানে আমরা নাজিল করেছি যা আমরা নাজিল করেছি যাহা ওয়াহাজা জিক্রুম মুবারাকুন আনজালনা আফা আন্তুম লাহু মুনকিরুন আ প্রশ্নবোধক একটু আগে আমরা দেখলাম যে প্রশ্নবোধক ব্যবহৃত হয় আ ফা অতপর আন্তুম 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 মানে হচ্ছে আন্তা আন্তুমা আন্তুম আন্তুম হচ্ছে তোমরা প্লুরাল ভার্সন অফ আন্তা আন্তা আন্তুমা আন্তুম তাহলে তোমরা কি অতএব অতএব তোমরা কি লাহু মুনকিরুন তোমরা কি লাহু একে তোমরা কি অস্বীকার করবে এই হাজা হচ্ছে ডেমোস্ট্রেটিভ প্রোনাউন হাজা হচ্ছে হ্যাঁ দিস And this is a blessed message which we have sent down. Will you then reject it? فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ فَلْ 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 হচ্ছে উচিত فَلْيَعْبُدُوا অতএব তোমরা যেন কি করো রাব্বা হাযাল বাইত এই গোরের এই রাব্বা হাযাল বাইত এই গোরের রবের তোমরা যেন অতঃপর তোমরা যেন এই রবের গোরের ইবাদত করো হাযা এই দিস ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাউহুম ওয়াল আইব ওয়া মা হাযিহি এই দুনিয়ার জীবন হায়াত দুনিয়া মানে এই দুনিয়ার জীবন এখানে হাযিহি আমরা পড়লাম হাযা হচ্ছে মাসকুলিন সিঙ্গুলার আর হাযিহি হচ্ছে ফেমিনিন সিঙ্গুলার দিস আবার আমরা সেন্টেন্স গঠনে বললাম যে সেন্টেন্সের যে আয়াতে ফেমিনিন ওয়ার্ড সম্পর্কে বলা হবে সেখানে ডেমোস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহৃত হবে ফেমিনিন এখানে হায়াতুদ দুনিয়া দুনিয়ার জীবন এই এখানে দেখেন গুলতা গুলতা এই গুলতার কারণে দুনিয়ার জীবন হচ্ছে ফেমিনিন এই জন্য ডেমোস্ট্রেটিভ প্রোনাউনটাও ব্যবহৃত হয়েছে হাযিহি তাহলে হাযিহি দিস Feminine, singular. فَقَالَ أَنْبِيُونِي بِيَسْمَائِي فَقَالَ وَتَبَرْ تِنِي بَلَّنْ أَنْبِيُونِي Inform me بِيَسْمَائِي نَامْ شَمُهُ هَا أُولَائِ ইন কুন্তুম সাদিকিন হা উলাই বিয়াসমাই হা উলাই মানে দিস নামসমূহ বিয়াসমাই হা উলাই এই দিস নামসমূহ
তোমরা যদি সত্য ইন কুনতুম সাদিকিন তোমরা যদি সত্যবাদী হও তাহলে তাহলে তোমরা দিস নামসমূহ তোমরা ইনফর্ম মি আল্লাহ বলেছিলেন যে তোমরা ইনফর্ম মি আমাকে তোমরা ইনফর্ম করো এই হা উলাই এই হা উলাই মাসকুলিন এবং ফেমিনিন ডেমোনস্ট্রেটিভ প্রোনাউনের ক্ষেত্রে দিস ব্যবহৃত হয় হা উলাই আমরা এই তিনটা পড়লাম হাজা হাজিহি হা উলাই এখন আমরা পড়ব ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন ডিস্ট্যান্ট ডিস্ট্যান্ট মানে দূরে আমরা দূরের কোনো জিনিসকে যদি সম্বোধন করি আমরা বলি ওই বাড়িটি ওই কলমটি ওই বইটি ওই কিতাবটি তাহলে ওই শব্দ ব্যবহার করতে আমরা ব্যবহার করি জালিকা জালিকা হচ্ছে দ্যাট না সিঙ্গুলার এবং মাসকুলিন ওয়া জালিকা হুয়াল ফাউজুল ফাউজুল আজিম এই ওয়া জালিকা হুয়াল ফাউজুল আজিম এটা হচ্ছে সবচেয়ে বড় সাফল্য কোনটা সাফল্য ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়আতুম বিহি আল্লাহর চাইতে বেশি ওয়াদা পূরণকারী আর কে আছে ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ আল্লাহর চাইতে বেশি ওয়াদা পূরণকারী আর কে আছে ফাস্তাবশিরু অতঃপর তোমরা কি করো ফাস্তাবশিরু তোমরা আনন্দ করো বিবাইকুমুল্লাযী বায়আতুম বিহি কাজেই তোমরা আল্লাহর সাথে যে বেচা কেনা করেছ সেজন্য তোমরা আনন্দ করো আর এটাই হচ্ছে ওয়াজালিকা হুয়াল ফাউজুল ফাউজুল আজিম ফাউজুল আজিম এটাই তোমাদের জন্য বড় সাফল্য লালিকাল কিতাব লা রাইবা ফিহি লালিকাল কিতাব এটি সেই কিতাব লা রাইবা ফি কোনো সন্দেহ নাই ফিহি ইহার মধ্যে হুদাল্লিল মুত্তাকিন হুদান হুদাল্লিল মুত্তাকিন এটা মুত্তাকিদের জন্য হেদায়াত তাহলে লালিকা দ্যাট কিতাব ওই কিতাব হাজা হাজিহি হাউলাই জালিকা তিলকা উলাইকা এই ছয়টা শব্দ আমাদেরকে মুখস্থ করতে হবে মনে রাখতে হবে এখন হচ্ছে তিলকা ওয়াতিল ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন ওয়াতিলকা তিলকা মানে দ্যাট ওইসব উদাহরণ অতিলকাল আনসা লুনা দেরিবোহা এই সমস্ত উদাহরণ তোমাদের সামনে পেশ করা হয় মানুষের সামনে পেশ করা হয় লাআল্লাহুম যাতে করে তারা কি করে তারা ভেবে দেখে ইয়াতাফাক্কারুন তারা তারা ভেবে দেখে তারা চিন্তা ভাবনা করে এই ওই সমস্ত উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন কোন উদাহরণ আল্লাহ বলতেছিলেন লাও আনজালনা হাযাল কুরআন আমি যদি এই কুরআনকে ইয়াকে হাযা আমি যদি এই কুরআনকে হাযাল কুরআন কি করতাম লাও যদি আনজালনা আমরা যদি একে নাজিল করতাম আলা জাবালিন পাহাড়ের উপরে আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ তাহলে তারা কি করত খাশিয়াতিল্লাহ আল্লাহর বয়ে তারা ফেটে চৌচির হয়ে যেত এবং তারা খাশিয়াতিল্লাহ খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ আল্লাহর বয়ে এগুলো দশে পড়ত এবং ফেটে চৌচির হয়ে যেত যেত এই উদাহরণ আল্লাহ বলতেছেন ওয়াতিলকাল আমসাল এই সমস্ত উদাহরণ আল্লাহ দেন এই জন্য
যাতে মানুষ এটা সম্পর্কে ভেবে দেখে। এই যে কোরআনের যে মর্যাদা, কোরআনের যে পাওয়ার, কোরআনের যে শক্তি, আল্লাহ এটা বলতে চাচ্ছেন যে কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করা হতো তাহলে পাহাড় দর্শে যেত। কোরআনের যে এখন বর্তমান দুনিয়ায় যে শুধুমাত্র শব্দ কিভাবে পাহাড় দসিয়ে দিতে পারে সেই রিসার্চ হচ্ছে। সুতরাং কোরআনের যে ধ্বনি পাহাড়কে দসিয়ে দিতে পারতো, এখন বিজ্ঞান সেটা আবিষ্কার করতেছে যে কিভাবে এই সাউন্ড ওয়েভ কিভাবে পাহাড়কে ধ্বংস দসে দিতে পারে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত উদাহরণ এই জন্যই পেশ করেন যাতে এই কোরআন নিয়ে মানুষ চিন্তা ভাবনা করে, মানুষ কোরআন নিয়ে রিসার্চ করে এবং কোরআনকে নিয়ে মানুষ ভেবে থাকে। উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, উলাইকা লাহুম তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট পুরস্কার। লাহুম তাদের জন্য, আজরুহুম, হুম হচ্ছে অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন হুয়া, হুয়া হুমা হুম, তাদের রিওয়ার্ড তাদের জন্য। উলাইকা দোজ, ওইগুলো হচ্ছে তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে পুরস্কার। ইন্নাল্লাহা সারিউল হিসাব, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, সারিউল হিসাব, সারিউল মানে হচ্ছে সুইফট, আল্লাহ হিসাব গ্রহণে অতি দ্রুত। তাহলে আজকে আমাদের উলাইকা হচ্ছে আজকের বিষয়। উলাইকা মাস্কুলিন এবং ফেমিনিন দুই ক্ষেত্রেই প্লুরাল হিসাবে ব্যবহৃত হয় উলাইকা। উলাইকা আমরা বললাম জালিকা, তিলকা, উলাইকা, তিলকা, জালিকা, তিলকা, উলাইকা, এই তিনটা শব্দ, জালিকা, তিলকা, উলাইকা, এই ছয়টা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নিয়ার এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ফার, আজকে আমরা এই ছয়টা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মুখস্থ করব। এছাড়াও কোরআনে আরও দুইটা শব্দ ব্যবহৃত হয়েছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসাবে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ফর প্লেস দেয়ার, হুনাকা অথবা হুনালিকা, অথবা নিয়ার হচ্ছে হুনা, হা হুনা, হা হুনা অথবা হা হুনা, আর হুনাকা, হুনাকা অথবা হুনালিকা। হুনালিকা দা জাকারিয়া রাব্বা, জাকারিয়া আলাইহিসসালাম তাহার রবের কাছে প্রার্থনা করলেন। দা মানে হচ্ছে দা প্রার্থনা করা, হুনালিকা সেখানে। কালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবাতান, হে কালা তিনি বললেন, রাব্বি, এই রাব্বি মানে এখানে একটা ইয়ে আছে, রাব্বি হে আমার রব, হাবলি মিন লাদুনকা আমার পক্ষ থেকে, গ্রান্ট মি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবাতান, তাইয়িবাতান আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন। ইন্নাকা সামিউল দোয়া, আপনি দোয়া প্রার্থনা শ্রবণকারী। এখানে হুনালিকা, হুনালিকা অর্থ হচ্ছে দেয়ার, সেখানে, কোন জায়গায়, জাকারিয়া আলাইহিসসালাম বিবি মরিয়াম আলাইহিসসালামের দেখাশোনা করতেন, সেখানে তিনি যখন দেখলেন যে আর তো কোনো লোক সেখানে আসলো না, অথচ খাবার সময় তার সামনে ফলমূল অনেক খাবার, তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন যে এগুলো কোথা থেকে আসলো। তখন মরিয়াম আলাইহিসসালাম তাকে বলেছিলেন যে এগুলো তো বেহেশত থেকে এসেছে। তখন জাকারিয়া আলাইহিসসালাম চিন্তা করলেন যে
এই কথা শুনে তিনি সেখানে হুনালিকা দা জাকারিয়া রাব্বা, এই রাব্বা তার রবের কাছে তিনি সেখানেই দোয়া করলেন। তার কোনো সন্তানাদি ছিল না, তিনি চিন্তা করলেন যে আল্লাহ এই এই বেহেস্তাকে একজন মহিলাকে খাবার দিতে পারেন, তিনি তো আমাকে একটা সন্তানও দিতে পারেন, এই জন্য তিনি দোয়া করেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছিলেন। এখন হচ্ছে হুনা অথবা হা হুনা, ইয়া মূসা ইন্না লানাদখুলাহা আবাদান মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হা হুনা কাঈদুন, ইন্না নিশ্চয় আমরা, হা হুনা কাঈদুন, আমরা এখানেই বসে রইলাম। শব্দটা হচ্ছে হা হুনা এখানে, আর হুনালিকা দেয়ার সেখানে, এখানে মানে এই আয়াতের আপনারা জানেন যে মুসা আলাইহিস সালাম তার কৌমকে নিয়ে যখন সাগর পাড়ি দিয়ে ওপারে গেলেন এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মান্না এবং সালোয়া তাদেরকে দিলেন, অনেকদিন তারা বেহেস্তের খাবার খেতে খেতে, পরে তার কোম তাকে বলল যে হে মুসা তুমি আমাদের জন্য এই দুনিয়াবী পেঁয়াজ রসুন এই সমস্ত খাবার আমাদেরকে দেওয়ার ব্যবস্থা করো তোমার রবকে জিজ্ঞেস করে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলেছিলেন যে তোমরা যাও, যে তোমরা জেহাদ করো এবং তোমাদের সামনে এক জনপদ আছে, সেই জনপদে তোমরা যদি প্রবেশ করো, কিন্তু সেখানে তোমাদেরকে কী করতে হবে, তোমাদেরকে সেখানে লড়াই করতে হবে। সেই প্রতি উত্তরে যে নাফরমান এবং অকৃতজ্ঞ কৌম যারা এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে সাগর পাড়ি দিয়ে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেস্তাকে খাবার দান করলেন, তারা বলল ইয়া মূসা হে মূসা ইন্না নিশ্চয় আমরা লান্নাদখুলাহা, আমরা সেখানে না দখলা, কখনো আমরা সেখানে সেখানে যাব না আবাদান এবার, মা দামু ফিহা ফি প্রিপোজিশন ইহার মধ্যে তারা যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা সেখানে যাব না, ফাযহাব সুতরাং তুমি যাও, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা তুমি এবং তোমার রব, ফাকাতিলা এবং তোমরা সেখানে তোমরা যুদ্ধ করো, ইন্না হা হুনা কাঈদুন আমরা নিশ্চয় আমরা, হা হুনা এই হা হুনা আমরা এখানে বসে রইলাম, তারা এখানে বসে রইল। এরপর আল্লাহর পক্ষ থেকে তাদের উপর কঠিন পরীক্ষা নাজিল হলো। এই যে হা হুনা হচ্ছে হেয়ার আর হুনালিকা দেয়ার, এই দুটো অতিরিক্ত শব্দ হুনালিকা আর হা হুনা, এই দুইটাও ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমাদের ওই ছয়টি ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের সাথে এই দুইটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আজকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের কি শিখলাম, আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নিয়ার দিজ, দিজ হচ্ছে হাজা হাজিহি হা উলাই লালিকা তিলকা উলাইকা, এই ছয়টি শব্দ এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আরবি ভাষায় এগুলো হচ্ছে ইসিম, এগুলোর চারটি প্রপার্টিস স্ট্যাটাস নাম্বার জেন্ডার টাইপ, এবং এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নিয়ার, নিয়ার মানে হচ্ছে দিজ, আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ফার মানে হচ্ছে দূরে, তাহলে দ্যাট মানে লালিকা, দ্যাট ফেমিনিন মানে হচ্ছে তিলকা, আর দোজ মানে হচ্ছে উলাইকা। সেন্টেন্স গঠনের জন্য, আয়াত গঠনের জন্য যেমন পার্সন প্রোনাউন প্রয়োজন, তেমনি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউনও কোরআনের অনেক জায়গায় আমরা পাবো ইনশাল্লাহ। আমরা এই চার্টের শব্দগুলো
ইসিমগুলো আমরা ইনশাআল্লাহ মুখস্থ করে নেব। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।